তোমার কাছে যেটা জানতে চাইছিলাম, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মোহাম্মদ সেলিম কিন্তু এসেছিলেন, তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে কি আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসার সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু তাদের যে কর্মসূচি, ধর্ণা কর্মসূচি, তারা সকাল থেকেই চালাচ্ছেন। এবং আমরা যেটা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এলেন এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে তিনি দাঁড়ালেন। তারপরে কিন্তু আবারও বঞ্চিত চাকরি প্রার্থীরা, দেখাতে বলবো ছবিটা, আবারও বঞ্চিত চাকরি প্রার্থীরা ফোনের টর্চ লাইট জ্বেলে কিন্তু তারা এই যে বঞ্চনার শিকার হয়েছেন, সেই বঞ্চনার শিকার কিন্তু সেই কথাই জানাচ্ছেন। এবং তারা যেটা দাবি করছেন, যে দাবি, চাকরির দাবি করছেন তারা, এই যে দাবি তাদের, এই চাকরির দাবি সরাসরি কথা বলে নিতে চাইব। দাদা, আপনার মোহাম্মদ সেলিম এলো, আপনারা কি মোহাম্মদ সেলিম এলেন, আপনারা কি আশ্বস্ত হচ্ছেন? নেতা যায় আসে, ও আশ্বস্ত হওয়ার কিছু নাই, কারণ আমাদের এত প্রতিবাদ সত্ত্বেও সরকার যেহেতু অবিকৃত হয়ে আছে, ওই অন্য দলের নেতা এসে আমার মনে হয় না যে কোনো কিছু হবে, আমার মনে হয় না যে সরকারের মত বদলাবে। তাহলে আর রাজ্য সরকারের তরফে কেউ এলে কি আপনাদের ভালো হতো? হ্যাঁ, রাজ্য সরকারের তরফ থেকে এসে যদি পুরোপুরি আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা, তোমরা ধর্ণা উঠে নাও, তো আজ কাল থেকে নিয়োগ হবে, আর যদি নিয়োগ করতে চায় একদিনেই সবগুলো নিয়োগ হয়ে যায়। যদি সরকার সদিচ্ছা থাকে নিয়োগ করার, একদিনে, একদিনের মধ্যে সমস্ত জেলা, সমস্ত ইয়েতে নিয়োগ হয়ে যাবে। কিন্তু সরকার তো চায় না, আমাদের বিক্ষোভে, আমাদের রাস্তাতে ফেলে, আমাদের সময়টা অপচয় করা, বয়সটা অপচয় করা, সব কিছু অপচয় করে চলতে চায় সরকার। এই জন্য এই সরকার কি হবে আর পরবর্তীতে, লোকসভা ভোট সামনে, বলা যাবে না, সরকার থাকতেও পারে নাও পারে, এটা হলো কথা। দেখো, একদমই চাকরি প্রার্থীরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের এসেছেন যে তার কথা খুব একটা আশ্বস্ত হচ্ছেন না, কিন্তু তাও তারা আশা রাখছেন যে রাজ্য সরকারের তরফে যদি কেউ আসতেন তাহলে খুবই কিন্তু ভালো হতো। এবং তারা যারা দাবি করছেন যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দিন, এবং যে তারা বলছেন যে কালকে থেকে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তারা একদিনের মধ্যেই কিন্তু এই যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচি ছেড়ে চলে যাবেন। এবং তুমি জানো এই যে বঞ্চিত চাকরি প্রার্থী, তোমরা যাদের আমরা দেখাচ্ছি তারা কিন্তু শুধুমাত্র কলকাতার নয়, সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জেলার যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা 2014 সালের প্রাইমারি টেস্ট প্লাস চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটি জেলা থেকে আসেন, তারা সকাল থেকে বিকেল পর্যন্ত ধর্ণা কর্মসূচি চালান। এর আগেও যখন আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে আইনি জটিলতার কারণে নয়, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সরকার একদিনেই নিয়োগ দিতে পারেন। এবং ধর্ণা কর্মসূচি, ধর্ণা যদি নিয়োগ তাদের শুরু হয়ে যায় তাহলে কিন্তু তারা একদিনের মধ্যেই এই ধর্ণা কর্মসূচি তুলে নেবেন। মোহাম্মদ সেলিম এলেন এবং যেটা জানালেন যে তিনি রাজ্য সরকার যদি চায় যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু বিধানসভায় আইন পাস করেই তিনি দিতে, রাজ্য সরকার দিতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার কিন্তু অভাব রয়েছে, তাই এই বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগটা হচ্ছে না। এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানতে পারলাম যে চাকরি প্রার্থীদের এই যে ধর্ণা কর্মসূচি, সে ধর্ণা কর্মসূচি আজ এক অন্য রূপ নিয়েছে, নিজেদেরকেই নিজেরা আঘাত করছেন, তাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণা আর যন্ত্রণা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আদৌ কি রাজ্য সরকারের কানে পৌঁছবে তাদের এই যন্ত্রণার আওয়াজ?